আমি স্মার্ক ডেভিসের তরফ থেকে চন্দন বলছি। তো আজকের আপনাদের একটা সুন্দর ডিজাইন করে দেখাবো ফটোশপে, যেটা হচ্ছে একটা গিটারকে আপনি কীভাবে আগুনের দ্বারা পুড়িয়ে দিতে পারেন। চলুন তাহলে ডিজাইনটা আমরা দেখি। প্রথমে আমাদের একটা নিউ লেয়ার নিতে হবে, নিউ ডকুমেন্ট নিতে হবে। হয়ে গেল,
এরপরে কি করবেন, একটা নতুন লেয়ার নেবেন, চিপ চেপে একটা এরকম বড় জায়গা করবেন। এবারে এটাকে রেড দিয়ে ফিল করবেন। অল্ট ব্যাকস্পেস চেপে রেড দিয়ে ফিল করবেন, ডিসিলেকশন করুন, কন্ট্রোল ডি টিপে দেন, ফিল্টারে যান, গাড়ে আসুন, তারপরে চুজ করুন গ্লসিয়ান ব্লার। তো এবার কি করব, এখান থেকে ব্লার, ব্লার থেকে গ্লসিয়ান ব্লার, ঠিক আছে, তারপর কি করতে হবে, তারপরে আগুন যে ছবিটা দেখছেন এটাকে মিররে নিয়ে আসতে হবে। ওকে, এটাকে ট্রান্সফর্ম করে নিন, কন্ট্রোল ডিপ্রেস করে 90 ডিগ্রিতে ঘুরিয়ে নিন। ছবিটা এনেছেন, এই ছবিটাকে করে নিতে হবে স্ক্রিন। ওকে, স্ক্রিন করে নিলে কি হবে, আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ওর সাথে এই কালারটা মিক্স আপ হয়ে যাবে। সুতরাং এরপরে আমরা এটাকে ট্রান্সফর্ম থেকে আরেকবার আপনার চড়াই চিত্র করে নিতে হবে। এবারে কি করতে হবে, আমাদের লেয়ার মাস্কে যেতে হবে, লেয়ার মাস্ক করতে হবে। এবার কি করবো আমরা, এখানে একটা আমরা লেয়ার মাস্ক নিয়ে নিয়েছি, তো লেয়ার মাস্ক নেওয়ার পরে এবার এটাকে আমরা ইরেজ টুল দিয়ে এখানে পুষতে শুরু করবো। তো এবারে ট্রান্সফর্মটাকে আমরা ইন্টারমিডিয়েট বন্ধ করে দেব। ওকে, দেন কি করতে হবে, এই আগুনের ছবিটাকেই একটা আমরা
কপি করব। তো লেয়ার 3 তে এসে এখানে আগুনের ছুটে রয়েছে, এখানে এসে কন্ট্রোল জে করব। ওকে, কপি হয়ে গেল। তো এটাকে আবার এডিট থেকে গিয়ে ট্রান্সফর্ম ফ্লিপ প্রজেক্ট। কি করতে হবে, বড় করে কি করবেন, এই ইয়েলো যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ধরে আপনি থ্রেশহোল্ড করে দেবেন। থ্রেশহোল্ড কেন করছি, পুড়ে গেলে যে ইফেক্টটা দেখা যায় ইন্ডিকেটরটাতে সেটা দেখা যাবে, যেটুকু অংশ পুড়ে গেছে সেটাকে দেখা যাবে। তার জন্য কি করতে হবে, যে রেড লেয়ারে এসে আমাকে একটা মাস্কিং এফেক্ট দিতে হবে এবং ইরেজ টুল দিয়ে এটাকে দেখো কিছু কিছু জায়গা আমাকে ইরেজ করে দিতে হবে। এবার এটা মোটামুটি হয়ে গেছে, তো এবার এখানে যদি আমি কি করতে হবে, স্মোক ইফেক্ট থেকে নিচে গেলে কাস্ট স্লিপ করতে হবে, নিচে যেতে হবে, এখানে আসতে হবে, সরি এবারে আসতে হবে লোড প্লাস। তো আমার এখানে প্লাস লোড করাই আছে, এখানে আমি লোড করে নিয়েছি, সুতরাং আমার এখানে নিচে স্মোক প্লাস অনেকগুলো রয়েছে। আমি এখান থেকে যে কোনো একটা চুজ করে নিলাম, ছোট করতে হবে, তার জন্য আমাকে একটা নিউ লেয়ার নিতে হবে। ওপর লেটে সিলেক্ট করে যে নিউ লেয়ার করুন, নিউ লেয়ার আসবে। তো এটা লাল রঙের আসছে যেহেতু আমার প্রোগ্রাম লাল কালার লাল রয়েছে, কনসেন্ট্রেট করি এটাকে মোটামুটি একটু গ্রেইস কালার দিতে হবে।
সুতরাং চুল এটাকে আমি সেভ করে দিই। তো তাহলে আপনারা শিখলেন কিভাবে আজকের একটা গিটারকে বার্ন করা যায়। তো এটা আপনারা চেষ্টা করবেন, অবশ্যই করতে পারবেন, খুবই ইজি। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।